আচ্ছা, এই প্রশ্ন অনেকেরই মনে করেন মনে রয়েছে যে হিরো আলম হঠাৎ করে ঢাকা শহরে নির্বাচন করতেছে, তার পিছনে কে আছে, বিএনপি আছে না অন্য কোন দল আছে কিনা? আপনাদের মনের অনেকেই প্রশ্ন আপনারা জেগেছে যে হিরো আলম ঢাকা শহরে আসলে নির্বাচন করতে কেউ এর পিছনে আছে। আপনাদের আগেও বলতেছে এখনো বলতেছে আমি শুরু থেকে একা লড়াই সংগ্রাম করতেছি, এখন পর্যন্ত আমার পিছনে কেউ নাই, ভবিষ্যতে আমি কোনো দলে যোগ দিই তাহলে বলবেন কেউ আমার পিছনে আছে? যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, আমার সাথে কোনো বিএনপি বা অন্য কোনো দল আমার সাথে যুক্ত নেই। বিএনপির ভোট আপনি পাবেন কি না কি মনে হয়? এখন এটা ভোটারদের মনের বিষয়, বিএনপি তা বাদে অন্য অন্য যে দলগুলো আছে সব কটা দলই আমাকে ভোট দেবে কিনা, এটা ভোট তো একাত্তর নিজস্ব ব্যক্তিগত বিষয়। এখন গ্রাহকরা এবং মনে করেন যারা ভোটাররা আছে তারা ভোট দিলে আমরা বুঝতে পারবো তারা আমাকে ভালোবাসে না ভালোবাসে না, এটা ভোটের একাত্তর নিজস্ব বিষয় আর কি। আচ্ছা হিরম সাহেব, কেন আপনি ঢাকা সদর আসনের উপনির্বাচনে মানে এই মনোনয়নপত্র সংগ্রহ করলেন, জমা দিলেন বা নির্বাচনের প্রস্তুতি কেন নিলেন, কি কারণে? এখন আপনারা তো জানেন গততে কিছুদিন আগে উপনির্বাচন বগুড়া সদরে কালুনানি গ্রাম দুইটি আসন থেকে নির্বাচন করলে আমাকে 6-9 করে আমাকে ভোটে থেকে কিন্তু হারানো হয়েছে, আমার কথা হারানো হয়েছে। এখন এখানে হারানোরই একটা প্রতিবাদের মশাল বলতে পারেন, এখানেও আমি ভোট করতেছি প্রতিবাদের মশাল আছে, আমাকে তারা বারবার কেন হারাইতেছে, আমি এবার যেটা ভোট কেন আমি আমার ক্ষমতা বুঝে পেলাম না, তারই পরিপ্রেক্ষিতে আমি এখানেও ভোট করতেছি, দেখি ওরা ওখানে হারাইছে এখানেও আমাকে হারাই কিনা আমি দেখবো, এই জন্য তারই প্রতিবাদের মশাল হিসাবে আমি এখানে ভোট করতেছি। জনগণ যদি আমাকে ভালোবাসে এখানেও ভোট দেবে এবং আমাকে এখানেও পাস করে যাবে, আমি আশা করতেছি একটা সুষ্ঠু নির্বাচন আপনারা সবাই দেবেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি ইনশাআল্লাহ আপনাদের করবো একটা কথা বলতে পারি, আমি এখনো জয় লাভ করবো। থ্যাংক ইউ। না এখন এই মুহূর্তে বলতে পারতেছি না, যে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাকে হারাতে পারবে না, আর যদি সুষ্ঠু নির্বাচন যদি আবারও বগুড়া এলাকা 9-6 করে তাহলে তো বুঝতেই পারবেন আবার তারা ষড়যন্ত্র করে হারছে। আমি গত কিছুদিন আগে গাজীপুরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা বিশ্বাস অর্জন করেছি, ওখানে যে আপনি সুষ্ঠু নির্বাচন দেখেছে সেই নির্বাচনে সুষ্ঠু নির্বাচন দেখে মনে করেছে এবারে ঢাকা শহরেও হয়তো সুষ্ঠু একটা নির্বাচন পাবো। একটা আপনি বরিশালের নির্বাচন আপনারা সবাই দেখেছেন যে আমরা তা দেখেছি, তো ওই রকম নির্বাচন বরিশাল এলাকার নির্বাচন ঢাকা শহরে তো হয় তাহলে এখন আমি জিততে পারবো না। ঢাকা হলো গিয়ে বাংলাদেশের রাজধানী, এখন এই রাজধানীর গুলশান 17 যে আসন সেই আসনটি সবচেয়ে গুলশান আসনটি হলো সবচেয়ে পশ একটি আসন, যেখানে প্রতিটা দল বড় রাজনৈতিক দল যারা আছে তাদের সবচেয়ে যে এলিট শ্রেণী যাকে মনে করে অথবা পশ যারা মনে করে তাদের হলো গিয়ে মানে আপনার কি বলে ওটাকে মানে মনোনয়ন দেন, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে পশ যারা একটা পশ এলাকা সেখানকার আপনার মানে এলিটদের ভোট আপনি পাবেন কিনা? আচ্ছা আপনি এলিট শ্রেণী বলতে কি বোঝাতে চান? এলিট স্বাভাবিক ওইখানে যারা মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা এই টাইপের যারা আছেন তারা কিন্তু ওই এলাকায় থাকেন। আপনার ভোটের দিন যারা দেখবেন তো যারা এলিটের কথা বললে কোটিপতির কথা বলতেছেন তার ভোটের দিন ভোটের মাঠে আসে কিনা, কোয়াটা লোক ভোটে আসে দেখবেন তো। আর এলিট শ্রেণী বলতে কি আপনি সব কিন্তু খালি ওখানে এলিট শ্রেণীর লোক আছে, এর বাইরে কিছু না, শিক্ষিত লোক খালি সব কিন্তু ওই এলাকায় আছে, এই যে মানে করাইল বস্তি তারপরে আরও যে বস্তিগুলো আছে তার ভাষান্টেক এইগুলোকে শিক্ষিত ব্যক্তির লোকজন থাকে না, সব কেউ ওখানেই থাকে, এখানকার লোকজনকে ভোট দেয় না, তাহলে আপনারা সবাই এখানে বারবার ওই আসনের কথা আর ওই এলাকার কথা কেন বলতেছেন? যে ওখানে গণা ভোট করতে থাকে তো 4,000-5,000 ভোট হবে, ওখানকার সব বেশিরভাগ কোটিপতি লোকগুলো বাইরে দেশ থেকে এসেছে, বাইরে ঢাকা থেকে এসেছে, বাইরে এলাকা থেকে এসেছে, আপনারা বারবার কেন বলতেছেন যে এলিশ্রেণী কেন আর ধনন্ত ব্যক্তি কেন বলছে, খুব বড় লোকের কথা কেন বলেন আপনারা? ওখানে কে মনে করে গরিব লোকের ওই বড় লোকটা কোত্থেকে আসছে দেখেন, মফস্বল গ্রাম থেকে আসছে, বস্তিবাসীর একটা কারো সন্তান ওখানে এখন চাকরি করে তারা বড় একটা পোস্ট পেয়ে আছে, কিন্তু আপনারা এটা আপনারা না বুঝে শুধু বারবার আপনার এলিশ্রেণী বলে এলিশ্রেণী লোকেরা আমার কোন টাইমে বলছে আমি তোমাকে ভোট দেবো না, জোর গলায় বলছে যারা এলিশ্রেণীর লোকের ভোট দেবো না তারা দেখেন ওই আসনের ভোটারই না, তারা বারবার কথা এই কথা বলতে। কিন্তু মনে হয়
চেষ্টা করেছে ভাই পুরোটা হয়নি আপনি স্যার ছবি ম্যাচ করে না টাকা কিভাবে দিবেন এই দেশে ব্যাংক দেশে মানে একবার ঘুরাই দেবো আপনাদের ভাই ক্যামেরা এদিকে ভাইকে দিছি তো ভাই আপনাদের মূল মন্ত্র এবং আপনাদের কারণেই আজকে সেলিব্রিটি ঠিক আছে আমরা জানি আপনি